নমস্কার, আমার নাম অন্বেষা মণ্ডল। আমি কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা বাবু মশাই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। সেই ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খুলনলিচা, যাবে খুলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেনে সেটা মনে মিত্র বাবু মশাই, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন যাদের নুনানতে পান্তায় নিত্য ফুরোয় যাদের, নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলা নেইটুকু, চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলেই থাবা বারান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দু চোখ বেয়ে, অমনি দু চোখ বেয়ে অলপে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি খেঁদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু, তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব মাত্র, তাই সব মাত্র পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরি খানায় কেবল সত্য আর তো সবই ভুষি, ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন ঝরেছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব। বাবু মশাই নমস্কার।